সুপ্রভাত বন্ধুরা আজ হলো চার ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল অবশেষে করিমগঞ্জের বাঙ্গার নুরুল হকের স্বপ্ন পূরণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে তুলে দিলেন লেম্বরগিনি গাড়ি বিস্তারিত থাকবে প্রতিবেদনে আগামী একুশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তৃতীয় বর্গের চাকরি পরীক্ষার স্কিল টেস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অবতীর্ণ হতে হবে স্কিল পরীক্ষায় প্রায় নয় মাস বন্ধ থাকার পর শনিবার থেকে আবার শুরু হল বরাক উপত্যকার স্থানীয় সুপারি রফতানি বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের চাল এবং নভেম্বর মাসের আটা বরাদ্দ করিমগঞ্জে মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে প্রতিবাদের জোর। একাধিক মামলা থানায় করিমগঞ্জে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখল এ এইচ এসিসির প্রতিনিধি দল আপত্তিকর মন্তব্যের জেরে উত্তাল হাইলাকান্দি মৌলানা বদরুদ্দিন আজমলের কুশপুতুল দাহ বিজেপির বেঞ্চমার্ক প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এ এইচএসিসির ফি সার যুগান্তকারী সিদ্ধান্ত এ এইচ এসিসির আগামী বছর থেকে রেলওয়েতে চাকরি পরীক্ষার আয়োজন করবে ইউপিএসসি বড়সড় ডাকাতির ঘটনা থেকে রক্ষা পেল শহর করিমগঞ্জ কানিসাইলে দরা পড়ল এক কুখ্যাত ডাকাত করিমগঞ্জ জকিগঞ্জ সীমান্ত হয়ে শিলচর থেকে সিলেট পর্যন্ত বাসের প্রস্তাব বাংলাদেশের বিদেশ মন্ত্রীর শেষ হবে মহিষাসন যৌথ রেললাইন নির্মাণের কাজ বাংলাদেশ অংশের দ্রুত অগ্রগতি চেয়ে মোমেনের দৃষ্টি আকর্ষণ মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারির এবং শেষ খবরটি খালাইনের ইটবাটা কাণ্ডের তদন্তে ডিআইজি বন্যায় ক্ষতিগ্রস্ত চিমনি প্রাথমিক ধারণা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্রায় নয় মাস বন্ধ থাকার পর শনিবার থেকে আবার শুরু হল বরাক উপত্যকার স্থানীয় সুপারি রফতানি এদিন ছয় নম্বর জাতীয় সড়কের কালাইন সরাই বিধায়ক খলিল মজুমদার মালিকানাধীন ইস্টার্ন ওয়ে ব্রিজ থেকে এসপি নোমল মাহাত্তা এ সুব্রত সেন গুমরার ইনচার্জ মানবজ্যোতি মালাকারের উপস্থিতিতে স্থানীয় সুপারিবর্তী ট্রাকগুলির ওজন ও অন্য নথিপত্র পরীক্ষা করে গৌহাটি অভিমুখে রওয়ানা হয় বরাক উপত্যকা থেকে যাওয়া এই স্থানীয় সুপারির ট্রাকগুলি গৌহাটির আমিনগাঁওয়ে অফলোড করা হবে সেখানে এক প্রস্থ পরীক্ষা নিরীক্ষার পরই ব্যবসায়ীরা অসমের বিভিন্ন স্থানে এই সুপারি নিয়ে যেতে পারবেন অবশেষে নুরুল হকের চর্চিত ল্যাম্বরগিনি গাড়িটি উপহার হিসাবে সমঝে নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের বাঙ্গার মেকানিক নুরুল হক শনিবারে মুখ্যমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়ে তার হাতে ল্যাম্বরগিনির রূপ দেওয়া গাড়িটির চাবি তুলে দেন নিজের স্বপ্নকে সাকার করতে শুক্রবারই গৌহাটিতে পৌঁছে গিয়েছিলেন নুরুল কিন্তু মুখ্যমন্ত্রীর ব্যস্ততার জন্য তার সঙ্গে দেখা করতে পারেননি শনিবার সন্ধ্যায় নুরুল অবশেষে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে তাকে ল্যাম্বরগিনি গাড়িটি উপহার দেন চলতি সপ্তাহে ক্যাবিনেট বৈঠকে অংশ নিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরে এলে গাড়িটি সমেত মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নুরুল এবং ল্যাম্বরগিনি গাড়িটি তাকে উপহার যে করবেন একথাও জানিয়েছিলেন নুরুলের উৎসাহ দেখে মুখ্যমন্ত্রী নুরুলের প্রস্তাবে সায় দিয়ে গাড়িটি নিয়ে গৌহাটি আসার কথা বলেছিলেন নুরুল হক জানান তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে তার সবচেয়ে বড় আইডল মনে করেন তার পরিবর্তিত গাড়িটি মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া তার স্বপ্ন ছিল সেটি সফল হওয়ায় তিনি অত্যন্ত খুশি হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অশালীন মন্তব্যে করিমগঞ্জ জেলা বিজেপি সহ একাধিক মামলা পড়ল সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে শনিবার করিমগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করেছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এজাহারের প্রতিলিপি পাঠিয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপারের উদ্দেশ্যেও এ কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান আহাদুদ্দিন তালুকদার এবং এনএসইওয়াই আইটি সেলের চেয়ারম্যান শুভজিৎ চক্রবর্তী যৌথভাবে এজাহার দায়ের করেন করিমগঞ্জ সদর থানায় নিলামবাজার থানায় এ নিয়ে মামলা হয়েছে করেছেন বিজেপি নেত্রী শিপরা এ এছাড়া একাধিক দল সংগঠন স্থানে স্থানে কুশপুতুল দাহ করা হয় এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী নির্বাহী সভাপতি কমলাক্কে পুরকায়স্ত হাইলাকান্দি জেলায় জানুয়ারি মাসের গণবন্টনের চাল বরাদ্দ করা হয়েছে সরবরাহ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এ এ জন্য পঁয়ত্রিশ কেজি চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের প্রতিজন সদস্যের জন্য পাঁচ কেজি করে চাল জানুয়ারি মাসে বন্টন করা হবে এছাড়া নভেম্বর মাসের আটাও বরাদ্দ করা হয়েছে প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে এক কেজি তিনশো গ্রাম করে আটা নভেম্বর মাসের জন্য বরাদ্দ করা হয়েছে বলে সরবরাহ বিভাগের পৃথক আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ভারত বাংলাদেশ যৌথ রেল প্রকল্পে এ দেশের মহিষাসন সীমান্ত পর্যন্ত রেল লাইনের কাজ শেষ হয়ে যাবে চলতি ডিসেম্বর মাসে এবার বাংলাদেশ সরকারকে তাদের অংশের নির্মাণ কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে শিলচরে আয়োজিত প্রথম আন্তর্জাতিক শিলচর সিলেট উৎসবের টেকনিক্যাল সেশনে অংশ নিয়ে শনিবার একতাই বলেন অসমের শিল্প এবং বাণিজ্যমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এক বড়সড় ডাকাতির ঘটনা থেকে রক্ষা পেল শহর করিমগঞ্জ জেলা পুলিশের তরিগরি পদক্ষেপে হাতে নাতে অস্ত্রসহ ধরা পড়ল এক কুখ্যাত ডাকাত বাকি ডাকাতরা পালিয়ে গেলেও তাদের দরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে তবে ডাকাতদের ব্যবহার করা একটি গাড়ি সহ একটি স্কুটি পুলিশ জব্দ করতে সক্ষম হয়েছে প্রাপ্ত খবরে জানা গেছে করিমগঞ্জ পুলিশের কাছে গোপন একটি খবর আসে করিমগঞ্জ শহর লাগোয়া কানিশাইল এলাকায় একদল ডাকাত ডাকাতির ফন্দি আসছে খবর পেয়ে করিমগঞ্জ সদর পুলিশ একশনে নেমে পড়ে বিশাল বাহিনী নিয়ে ডাকাত দরার অভিযানে নামে পুলিশ পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে পারবেজ নামের এক কুখ্যাত ডাকাত ধরা পড়ে অবশ্য বাকিরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সমর্থ হয় তবে অভিযানে একটি এল্টো গাড়ি এবং একটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিশ গাড়ি থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্রসহ নগদ টাকা পেয়েছে পুলিশ কেন্দ্রীয় রেল মন্ত্রক জানিয়েছে আগামী বছর থেকে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিস বা ভারতীয় রেল ব্যবস্থাপনা সার্ভিসের জন্য পরীক্ষার মাধ্যমে পার্টি নিয়োগ করা হবে এই পরীক্ষাটি বিশেষভাবে পরিকল্পনা করা হবে বলেও জানানো হয়েছে শুক্রবার কেন্দ্রীয় রেলমন্ত্রক জানিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের পরীক্ষাটি দ্বিস্তরীয় একটি পরীক্ষা হবে যেখানে প্রাথমিকভাবে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর মূল লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে মূল পরীক্ষা পাশ করলে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করে শূন্য পদে নিযুক্ত করা হবে করিমগঞ্জ জকিগঞ্জ সীমান্ত হয়ে শিলচর থেকে সিলেট পর্যন্ত বাস পরিষেবা চালু করার প্রস্তাব দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শনিবার শিলচর সিলেট উৎসবের দ্বিতীয় দিনে আয়োজিত টেকনিক্যাল সেশন এবং সাংবাদিক সম্মেলনে মোমেন বলেছেন শিলচর থেকে সিলেট পর্যন্ত বাস পরিষেবা চালু করার প্রস্তাব একই সঙ্গে ভারত সরকার ও বাংলাদেশ সরকারের কাছে তিনি পেশ করবেন এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিলচরে বাংলাদেশের একটি ভিসা অফিস খোলার ব্যাপারে সদর্থক ইঙ্গিত দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর মোমেন হিন্দুদের সম্পর্কে সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলের করা বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে হাইলাকান্দি শনিবার সাংসদ আজমলের গ্রেফতারের দাবি জানিয়ে তার কুশপুতুল দাহ করেছেন হাইলাকান্দির বিজেপি নেতারা করিমগঞ্জের আসিমগঞ্জে হিন্দুদের সম্পর্কে আপত্তিজনক বক্তব্য করেছিলেন আজমল তার এই মন্তব্য প্রকাশ্যে আসতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বরাক জুড়ে বিভিন্ন দল সংগঠন ও ব্যক্তি আজমলের করা বক্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন একটি যুগান্তকারী সিদ্ধান্তে আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ অর্থাৎ এ রেজিস্ট্রেশন ফি মার্কশিট ফি শংসাপত্র সহ পরীক্ষার ফি প্রদান থেকে বেঞ্চমার্ক প্রতিবন্ধী সহ ভিন্নভাবে অকম শিক্ষার্থীদের জন্য ফি ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এ এইচ এসিসি কর্তৃক এ সংক্রান্ত একটি আদেশ জারি করে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল অর্থাৎ এ এসিসির এক উচ্চস্তরীয় প্রতিনিধি দল করিমগঞ্জ জেলার হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করে ইদ্রিসালীয় ডক্টর রামানুজ চক্রবর্তীর নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলার হায়ার সেকেন্ডারি পরীক্ষা কেন্দ্রগুলির পরিকাঠামো ঘুরে দেখে বদরপুর বিধানসভা এলাকার বাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল এনসি সি কলেজ সহ জেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা জেলার ষোলোটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আজ অর্থাৎ রবিবার অবশিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করবে কাউন্সিলের টিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে কাউন্সিলের প্রতিনিধি দলটি বৃষ্টি বিষয়ের উপর জোর শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে বিদ্যুৎ সংযোগ পানীয় জল এবং যাতায়াত ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি কিনা সিসি ক্যামেরা বসানো রয়েছে কি না শিক্ষা প্রতিষ্ঠানে ভালো টয়লেট রয়েছে কি কিনা এসব তথ্য জানতে চায় প্রতিনিধি দলটি এবার শেষ খবরটি কালাইনের হিলার কান্দি ইটবাটার মর্মান্তিক ঘটনার তদন্তে নামল জেলা পুলিশ প্রশাসন শনিবার সরজমিনে এসে তদন্ত সারলেন ডিআইজি কঙ্কনজ্যোতি সৈকিয়া সঙ্গে ছিলেন কাটিগড়ার সার্কুল অফিসার মিনারবা দেবী তবে জেলা শাসক না আসায় কিছুটা কু পরিলক্ষিত হয় জনমনে এদিন ডিআইজি সৈকিয়া পুরো বাটা গুরে দেখেন খতিয়ে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিআইজি জানান সম্ভবত বন্যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে তার বাসায় বন্যার ফলে বাটায় জল প্রবেশ করেছে তাই চিমনিতে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন